শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনার মহামারী পূর্ব দিকে এগোচ্ছে, বিপদে রয়েছে বাংলাদেশও। কোনোভাবেই থামানো যাচ্ছে না ভারতে করোনার তৃতীয় ঢেউ, যে কোনো সময় আশ্রয় পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এবার দিল্লিতে চালু হলো অটো অ্যাম্বুলেন্স পরিষেবা। সল্টেক স্টেডিয়ামকে করোনার হাসপাতাল বানালো পশ্চিমবঙ্গ। এবার ভারতে চার দিন মর্গে পড়ে রইল দেহ, খুবলে খেলো পিঁপড়ে ইঁদুর, কাছে আসেনি কেউ। ভারতের পর এবার ক্রমশই খারাপ হচ্ছে নেপালের করোনা পরিস্থিতি। এবং সবশেষ থাকছে চীনের রকেটের বিশাল ধ্বংসাবশেষ বাংলা পড়তে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে কোভিড শনাক্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর ঘটনা দুই হু হু করে বাড়তে থাকার পর মহামারী এখন ক্রমশ পূর্ব দিকে এগোচ্ছে। আসাম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহার পূর্ব ভারতের এই পাঁচটি রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে ওই রাজ্যগুলোর কর্মকর্তাদের সাথে আপৎকালীন বৈঠকের পরই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়েছে। ওই রাজ্যগুলিতে জরুরি ভিত্তিতে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। এদিকে এই সতর্কবার্তা এসেছে এমন একটা সময়ে যখন সারা দেশে দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা 4 লাখ অতিক্রম করেছে, মৃত্যু পৌঁছেছে 4,000-এর কাছাকাছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জানিয়েছে গত 24 ঘণ্টায় 4,12,000-এরও বেশি মানুষ কোভিড রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন 3,980 জন। গত বছর এই মহামারী শুরু হওয়ার পর থেকে একদিনে এত বেশি নতুন কেস আর এত বেশি মৃত্যু ভারত আর কখনো দেখেনি। দুটো পরিসংখ্যানেই একটা বড় ভূমিকা রেখেছে পূর্ব ভারতের পাঁচটি রাজ্য। যদিও এতদিন সবচেয়ে উদ্বেগজনক সংখ্যাগুলো আসছিল মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক, কেরালা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের মতো দেশের অন্যান্য প্রান্ত থেকে। ভারতে যে কোনো মুহূর্তে আশ্রয় পড়তে পারে করোনার দ্বিতীয় ঢেউ, এমনটা আশঙ্কা কেন্দ্রের। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে হু হু করে বাড়ছে সংক্রমণ, এমন অবস্থায় তৃতীয় ঢেউয়ের কথা জানালো কেন্দ্র। এর কোনো সময়ও জানাচ্ছে না বিশেষজ্ঞ যে কোনো সময়ই তা আশ্রয় পড়তে পারে। চিকিৎসা বিজ্ঞানী কে বিজয় গাবক সরকারি বিবৃতি দিয়েছে, সেই বিবৃতি তিনি জানিয়েছেন এই মুহূর্তে ভাইরাস যে হারে ছড়াচ্ছে তাতে স্পষ্টত ক্রমশ তৃতীয় ঢেউ আসতে পারে বা তা বেশি, তবে কবে এবং কিভাবে সেই ঢেউ আশ্রয় পড়বে তা এখনও আমাদের কাছে স্পষ্ট নয়। কেন্দ্রীয় কমিটির মতে তৃতীয় ঢেউ অপ্রতিরোধ্য, অনেকেই বলছেন টিকার বদল ঘটাতে হবে, তাকে আরও উন্নত করতে হতে পারে, তবে হয়তো করোনার নতুন প্রকার ভেদকে সামলানো যেতে পারে। তার কথায় ভাইরাসের যে নতুন প্রকার ভেদ দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে তাকে আটকাতে হলে টিকা আরও উন্নতি করতে হবে, এটা করলে কি একে রোখা যাবে সেই বিষয়ে কেন্দ্রীয় বিশেষজ্ঞরা বিশেষ কিছু জানাননি, অনেকেই বিষয়টি নিয়ে চিন্তিত নও বলে জানাচ্ছেন। দেশ জুড়ে মারণ ভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পরিস্থিতি, দিনে দিনে রেকর্ড হারে মানুষ করোনাক্রান্ত হচ্ছেন, থেমে নেই মৃতের সংখ্যাও। এমন উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে সরকার। এই প্রাণঘাতী ভাইরাস রুখতে দেশে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা, যার মধ্যে বেহাল অবস্থা রাজধানী দিল্লির সেখানে অপর্যাপ্ত অক্সিজেন এর অভাবে ইতিমধ্যেই লাগাতার মৃত্যুর সংবাদ উঠে আসছে, যার জন্য দিল্লির সরকারও নিরঙ্কুশ চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি মোকাবেলায়। সেখানে চিকিৎসা পরিষেবা সুষ্ঠুভাবে বজিয়ে রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার দিল্লিতে অ্যাম্বুলেন্সগুলোর উপর চাপ কমাতে চালু করা হলো অক্সিজেনযুক্ত অটো অ্যাম্বুলেন্স পরিষেবা। করোনার হালকা লক্ষণযুক্ত রোগীদের জন্যই এই পরিষেবা উপলব্ধ থাকবে, রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে এই অটো অ্যাম্বুলেন্স পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে সেখানে। সংবাদ সংস্থা মারফত থেকে জানা গেছে এমন 10টি অটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে, যেগুলোতে থাকবে একটি অ্যাম্বুলেন্স সিলিন্ডার এবং স্যানিটাইজার। টিওয়াইসিএ ফাউন্ডেশনের সহযোগিতায় এএপি রাজ্যসভায় সংসদ সঞ্জয় সিং দ্বারা চালু করা এই অটো অ্যাম্বুলেন্সগুলির মাধ্যমে 85 থেকে 90 এর মধ্যে অক্সিজেনের মাত্রা এবং
করোনার হালকা লক্ষণযুক্ত রোগীদের কাছাকাছি হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। পশ্চিমবঙ্গে হাসপাতালের বেডের সমস্যা মেটাতে এবার সল্টেক স্টেডিয়ামকে করোনার হাসপাতাল হিসেবে গড়ে তুলেছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে সেখানে 200-এরও বেশি শয্যা থাকবে বলে জানা গেছে। রাজ্য সরকারের সঙ্গে এই কাজে সহযোগিতা করছে অমরি হাসপাতাল। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বেড়েই চলেছে, এই পরিস্থিতিতে হাসপাতালগুলোতে বেড পাওয়া যাচ্ছে না, বেডের অভাবে মৃত্যু হচ্ছে অনেক রোগীর। সেই সমস্যার সমাধানের জন্যই সল্টেক বিবেকানন্দ যুব ভারতীয় ক্রিয়াঙ্গনকে করোনা হাসপাতাল রূপে তৈরি করছে রাজ্য সরকার। আপাতত এখানে 223টি বেডের বন্দোবস্ত করা হয়েছে, এর মধ্যে জেনারেল বেড করা হয়েছে 210টি। তবে এখানে থাকছে না কোনো আইসিইউ। করোনা চিকিৎসার পাশাপাশি সল্টেক স্টেডিয়ামে টিকাকরণ কর্মসূচি হবে বলেও জানা গেছে। রাজ্য সরকারের সঙ্গে এই কাজে সহায়তা করবে কলকাতার অমরি হাসপাতাল। অমরি হাসপাতালের তরফে জানানো হয়েছে সল্টেক স্টেডিয়ামে করোনা রোগীর চিকিৎসার জন্য জেনারেল আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। এখন অক্সিজেনের সুবিধা থাকলেও জরুরি পরিষেবা আপাতত পাওয়া যাবে না। মৃত্যুর পর 4 দিন ধরে মর্গে পড়ে দেহ পড়ে রয়েছে এক মহিলার দেহ। দেহ নেওয়ার কোনো দাবিদার নেই, মর্গে পড়ে থাকা দেহ খুবলে খেলো পিঁপড়া এবং ইঁদুর। সম্প্রতি এই ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশের আজমগড়ে। জানা গিয়েছে 29 এপ্রিল পথ দুর্ঘটনায় আহত হন ওই মহিলা, তারপর বলরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এরপরের দিনই মৃত্যু হয় তার। দেহের ময়নাতদন্তের জন্য রাখা হয়েছিল মর্গে। মৃতের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় জেলা প্রশাসনকে জানিয়েছিল, কিন্তু তারপরেও 4 দিন ওই মহিলার দেহ পড়েছিল মর্গে। এই কয়দিনে মৃত মহিলার দেহের একটি অংশ খুবলে খেয়েছে ইঁদুর। আজমগড়ের প্রধান মেডিকেল অফিসার একে মিশ্র বলেছেন, মহিলার পরিচয় জানা সম্ভব না হওয়ায় ময়নাতদন্তের আগে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল। ঘটনা সামনে আসতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। দেহের ময়নাতদন্ত করা হয় এবং দেহ সৎকার করা হয়। করোনা ভাইরাসে নেপালের স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। প্রতিবেশী দেশ ভারতে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস, তার ছোঁয়া লেগেছে হিমালয়ের কুলঘাস অবস্থিত নেপালেও। এই অবস্থায় দেশটির ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা কতটা সামাল দিতে পারবে তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বহুদিন পর্যন্ত নেপালের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু ভারতের দ্বিতীয় ঢেউ শুরুর কয়েক সপ্তাহ পর মধ্য এপ্রিলে খারাপ হতে শুরু করে সেই চিত্র। মাত্র 2 সপ্তাহে নেপালে করোনা সংক্রমণ বেড়ে 7 গুণ হয়েছে। পরীক্ষার প্রতি 100 জনে 44 জনের শরীরে মিলছে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও। গেল কয়েকদিনে যদিও নেপালে তার সীমান্তে কড়াকড়ি আরোপ এবং সবচেয়ে বেশি আক্রান্ত অঞ্চলগুলোতে লকডাউন জারি করেছে, তবে বঙ্গ স্বাস্থ্য সেবার দেশটিতে কতটা কাজে আসবে তা নিয়েও উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 1 মাস আগেও নেপালে দৈনিক শনাক্ত ছিল 100-এরও আশেপাশে, সম্প্রতি সেই হার 8,000-এর বেশি। ভারতের সাথে দীর্ঘ সীমান্ত থাকা নেপালে দুদেশের নাগরিকদের অবাধে যাতায়াত করা থাকে। মনে করা হচ্ছে ভারতীয় ধরন প্রবেশ করাতেই হিমালয় কন্যার পরিস্থিতি খারাপ হচ্ছে। দেশটির চিকিৎসকরা বলছেন সামনে বিপর্যয় ঘটতে পারে স্বাস্থ্য ব্যবস্থার। চীনের 5B রকেটের ধ্বংসাবশেষ সম্প্রতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। কখন এবং কোথায় পড়বে রকেটটি তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা, তবে এখনও নির্দিষ্ট করে তা বলা সম্ভব হচ্ছে না। এই বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসিতে একটি প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কেউই নিশ্চিত নয় কখন এবং কোথায় রকেটটির ধ্বংসাবশেষ পড়বে। এদিকে ইউএস স্পেস অ্যাবিলেন্স নেটওয়ার্ক বলছে রকেটটি রবিবার মধ্যাহ্নের সময় বা তার কয়েকদিন বা 2-1 দিন পরে পড়তে পারে। তবে অন্য সূত্র বলছে রবিবার সকাল 11টা থেকে সোমবার ভোর 5টার মধ্যে রকেটের ধ্বংসাবশেষ পড়তে পারে। তবে নতুন ডাটায় এই তথ্য আরও বেশি নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছে ইউএস স্পেস সার্ভিল্যান্স নেটওয়ার্ক। তবে এ বিষয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা বা অদূর অনুধাবন প্রতিষ্ঠা এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, যে অরবিটে চীনের 5B রকেটের ধ্বংসাবশেষ অবস্থান করছে সে অনুযায়ী বাংলাদেশে আপাতত পড়ার কোনো সম্ভাবনা নেই, তবে যে কোনো সময় অরবিট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের ঝুঁকির মধ্যে পড়তে পারে।
আবার একটি প্রতিষ্ঠানের অপর বৈজ্ঞানিক কর্মকর্তা নূর হোসেন শরীফি আন্তর্জাতিক বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানান, 5B রকেটটির ধ্বংসাবশেষের 5B রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর লোয়ার আর্থ অরবিটে যখন আসবে তখন বলা সম্ভব মূলত কোথায় পড়তে পারে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।